আশা করি তোমাদের আশা করি তোমাদের পরীক্ষা খুব পরীক্ষাটা খুব ভালো হবে। যেই সাজেশনগুলো তোমাদের আমি কালকে আপলোড করেছি, আশা করি সেই সাজেশনগুলো তোমরা দেখেছো। তো কোনো টেনশন করবা না, আমি বলছি নো টেনশন, ইনশাল্লাহ ভালো এক্সাম হবে তোমাদের। মাথা ঠান্ডা করে তুমি তোমরা পরীক্ষা হলে যাও, এবং কুল হয়ে তোমরা যেটা যেগুলো অ্যান্সার পারো সেগুলো দেওয়ার চেষ্টা করো, আর যেগুলো পারবে না সব শেষে সেগুলো অ্যানালাইসিস করবা। যদি কোনো বন্ধু বান্ধব বা টিচারের হেল্প যদি পাও তাহলে সেই ক্ষেত্রে সেটা পূরণ করবা। কিন্তু একটাই কথা বলছি, খাতা পুরো না করে তোমার যতটুকু অ্যাবিলিটি আছে তুমি যতটুকু পারবা ততটুকু লিখে আসবা, কিন্তু খাতা না পূরণ করে কেউ আসবে না। তুমি পারো বা না পারো সেটা পরের সাবজেক্ট, কিন্তু সম্পূর্ণ লিখে আসবে, কোনো খাতা ফাঁকা রাখবা না। আমি বারবার রিকোয়েস্ট করছি তোমরা কোনো খাতা ফাঁকা রেখে আসবে না। তোমার যতটুকু অ্যাবিলিটি, তোমার যা পারো তুমি যা পারো তাই লিখে আসবা। আশা করি তুমি ভালো একটা মার্ক পাবে। স্টুডেন্ট ভালো থাকো, সুস্থ থাকো, আর আল্লাহর কাছে দোয়া করো, ইনশাআল্লাহ ভালো এক্সাম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।